السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. সম্মানিত রোজাদার ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর, আজ 11ই রমজান 1444 হিজরি মোতাবেক 2রা এপ্রিল 2023 আমাদের ইফতার ক্যাম্প ইসলামিক কালচারাল সেন্টার দম্মামে আজকে রমজান মাসের এই 11 তারিখে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার সম্পর্ক হচ্ছে বিশেষভাবে মাহে রমজানের সাথে। আর তা হচ্ছে কোরআনে কারিমের বেশি বেশি তেলাওয়াত এবং তেলাওয়াতের ফজিলত, উপকারিতা, মহত্ব। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আসমানি সিলেবাস, মানব জাতির দিক নির্দেশনার জন্য, হেদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কোর্স নাজিল করেছেন। সুতরাং যে কোনো সিলেবাস স্কুলের হোক, মাদ্রাসার হোক, কলেজ ইউনিভার্সিটির হোক, সেই সিলেবাস সম্পর্কে আপনাদের কি জানা আছে? এই নয় যে সিলেবাসের যা কিছু তাতে পড়া হয় সেগুলো বিনা বুঝাই পড়ে নিল ব্যাস চলে গেল, এমনটা তো নয়। সিলেবাস সম্পর্কে জানতে হবে যে আছে কি সিলেবাসে, কি পড়ানো হয়, আর তাতে কি বলা আছে, কি কি বিষয়গুলি নিয়ে ক্লাস হবে গোটা বছরে বা গোটা কোর্সে, আর সেগুলি সম্পর্কে ছাত্রকে পুরোপুরো জ্ঞান দেওয়া, পুরোপুরি জ্ঞান দেওয়া, আর তারপরে সেগুলির অনুযায়ী সে পরীক্ষায় উত্তর দিতে পারছে কিনা, এ হচ্ছে সিলেবাস। একটা ছেলে যখন সিলেবাস ফলো করে, যে যত বেশি সিলেবাস ফলো করে সে তত বেশি রেজাল্ট ভালো করে। আর যদি জানে যে হ্যাঁ আমাদের এই স্কুলে এই সিলেবাস, এই ক্লাসে এই সিলেবাস আছে, কিন্তু সিলেবাস সম্পর্কে কিছু জানলো না, কি পড়া হয়েছে গোটা বছরে তাও জানলো না, তাহলে কি পাশ করতে পারবে? কোনোদিন পাশ করতে পারবে না। তাহলে আসমানি সিলেবাস হচ্ছে কোরআনে কারিম। কোরআনে কারিমের অধিকাংশ মুসলিমরা তেলা পড়তেই পারেন না, প্রথমত পড়তেই পারেন না। চিন্তা করুন তো, আপনার স্কুলের সিলেবাস বাংলা অথবা ইংলিশে আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, পড়তেই পারেন না ইংলিশ, তাহলে কি পাশ করবে নাকি? তো পড়তেই পারে না, তো অর্থ বোঝা তো দূরের কথা। তো কোরআনে কারিম আসমানি সিলেবাস, অধিকাংশ মুসলিমরা তেলাওয়াত পড়তেই পারেন না, এইখানেই তো শেষ। তারপরে পড়ে নেওয়া যথেষ্ট। ধরেন ইংলিশ রিডিং করতে পারে একটা ছেলে ইংলিশ মিডিয়াম, কিন্তু অর্থ বুঝে না যে সিলেবাসে কি বলা আছে না বলা আছে, পাশ করতে পারবে? সেও তো ফেল। তাহলে কোরআনে কারিমে শুধু তেলাওয়াত তেলাওয়াত করবেন মানে পাঠ করবেন, আর এক অক্ষরে 10 নাকির ফজিলত জানা আছে সেটাই শুধু নেবেন, মনে করছেন যে এতেই ব্যাস অনেক কিছু করলাম, আর অর্থই বুঝলেন না, তাহলে কি করে আপনার পাশ হবে, কি করে পাশ করবেন? আর পাশ না করলে ফেল মানে জান্নাত থেকে বঞ্চিত, জান্নাত হবেন না। এই ছোটোখাটো বিষয় নয়, কিন্তু বিষয়টি তো হালকা নয় যেভাবে হালকা বুঝছি আমরা। কিন্তু তাহলে সিলেবাসটাকে বুঝতে হবে, বোধগম্য হইতে হবে যে কি বলা আছে এতে, কি কি জিনিসগুলো আছে, তারপরে তখন সেই অনুযায়ী নিজেকে গড়তে হবে। এলমের পরে, জ্ঞান অর্জনের পরে আমল করা মানে কর্ম করা, আমল মানে কর্ম, আমল মানে কর্ম। সুতরাং আসমানি সিলেবাসে কোরআনে কারিম আছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জানো নিশ্চিত যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ হচ্ছেন একমাত্র সত্য উপাস্য মাবুদ, বাকিগুলো সব মিথ্যা বাতিল। সুতরাং মিথ্যাকে অস্বীকার করতে হবে, বাতিলকে অস্বীকার করতে হবে, দর্গা দুর্গাকে অস্বীকার করতে হবে,
আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করতে হবে যে এসব আমার উপাসনা, সেগুলি আমার মতো সৃষ্টি, সেগুলি আমার মতো সৃষ্টি। আমিও মানুষ, রামকৃষ্ণ হিন্দুদের তারাও মানুষ, আমার চাইতে বড় কিছু না। জি, বরং আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি, কথা বলতে পারছি। তারা যদি আসলে মানুষ পৃথিবীতে এসে থাকে তো চলে গেছে, এখন কথা বলার ক্ষমতা আছে। যেমন হিন্দুদের ক্ষেত্রে এই কথাটি বলবেন, তেমন মুসলিম যারা মাজার পূজারী তাদের ক্ষেত্রে এই কথা। হ্যাঁ, জিলানি, চিস্তি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর অমুক আর তমুক, আপনার শাহজালাল, শাহপুরান, তারা আমাদের মতোই মানুষ। মানে তারাও আমাদের মতোই সৃষ্টি মানুষ, মুসলিম ছিল, আমিও মুসলিম, তারাও মুসলিম ছিলেন। তারা তাদের আমল নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন, আমাকে আমার আমল নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আমার আমলের জবাব আপনারা দেবেন না, আর আপনাদের আমলের জবাব আমাকে দেওয়া লাগবে না, না লাগবে। তেমনি জিলানি, চিস্তি, শাহজালাল, শাহপুরান, তাদের আমলের জবাব না বিনা হিসাবে, আপনার জানা আছে বিনা হিসাবে কি বিনা? আপনি কি আমার সম্পর্কে জানেন যে আমি বিনা হিসাবে যাব না আমার হিসাব হবে, তাই না? যেমন আমার সম্পর্কে জানেন না যে আমার হিসাব কঠিন হবে না হালকা হবে না বিনা হিসাবে হবে, পরিণাম জানেন না, আমিও জানি না, আপনারাও জানেন না। তেমনি জিলানি, চিস্তি সম্পর্কে কী করেই বা বলছেন? হ্যাঁ, শুধু বিনা হিসাবের কথা নেই, এতটুকু বললে তো দেখ বিনা হিসাবে আল্লাহর নেক বান্দারা যাবে যদি সত্যি নেক বান্দা হন। কিন্তু তিনি আবার আমাদের কি কিছু করে দিতে পারবেন, উদ্ধার করতে পারবেন? হে, এত বড় শিরকি কুফরি আগে, যেটা আল্লাহর হক, আল্লাহর হক। তারপরে একজন মানুষ বেঁচে থাকলেও তো 10টা টাকা দিয়ে উপকার করতে পারে। এই আপনারা বেঁচে আছেন, যদি এখানে আলহামদুলিল্লাহ সামনে আছেন, ইচ্ছা করেন তো 100 100 100 রিয়াল করে সবাই মিলে দিয়ে অনেক টাকা জমা হয়ে যাবে, হবে না? হবে না? তো 100টা করে টাকা দেওয়ার মতো ক্ষমতা আপনাদের প্রায় লোকেরই আছে, আছে না নেই? কিন্তু আপনাদের রোগ ভালো করার ক্ষমতা আছে? হ্যাঁ, একটা নিঃসন্তান আছে, 20 বছর হয়ে গেছে, বিয়ে শাদি করা, ছেলে মেয়ে হচ্ছে না, তাকে সন্তান দেওয়ার মতো আপনাদের সবটি মিলে ক্ষমতা আছে, আছে নাকি? তা আমার ক্ষমতা আছে, আমি দিতে পারবো? আমি তো দিতে পারবো না, আমি তো নিজেরটি নিতে পারবো না, ওটাও তো আল্লাহর দান, তাই না? তাহলে আমরা জীবিত থেকে 100টা টাকা দিতে পারছি, কিন্তু ওই যে মরা লাশ দাফন করা আছে, মাজারে গিয়ে যদি বলেন যে বাবা আপনার সম্পর্কে তো জানি যে আপনি নাকি সব ক্ষমতা রাখেন, তো 100টা টাকা এখন আমাকে ধরিয়ে দেবে, ক্ষমতা আছে নাকি? আছে? কোনো ক্ষমতা নেই। তারপরে কোনো মাজার পূজা, তারপরে কোনো মাজার পূজা, এটা বাতিল পূজা, ভালো করে শুনে রাখেন। যালিকা বিআন্নাল্লাহ ওয়াল হাক, এটা আগে জানো, প্রথম কোরআনের সিলেবাস যে আল্লাহ সত্য, মাবুদ একমাত্র আল্লাহ, এবাদত করবেন একমাত্র আল্লাহ, চাইবেন আল্লাহর কাছে, হ্যাঁ, তার সম্পর্কে অসাধারণ যা বলবেন যে তিনি আমাকে সব দিতে পারেন, যা অসম্ভব কিছু না, সব দিতে পারেন, কিন্তু আমি আপনি জীবিত থাকলেও দিতে পারি না। কী দিতে পারি? সীমিত, আপনাকে একটা প্লেট খাবার দিতে পারবো, তাই না? আপনার রোগ ভালো করতে পারবো, আপনার টেনশন দূর করতে পারবো, বালা মুসিবত দূর করতে পারবো, কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। তাহলে একটা মৃত ব্যক্তি সম্পর্কে এরকম আকিদা রাখছেন যেটা একটা জীবিত আপনার মতো ক্ষমতা রাখে না, বরং এই মৃত ব্যক্তির যখন মারা গেছে সে নিজে গোসলও করতে পারেনি, কাপড়ও পরতে পারেনি, তাকে কাপড় কাফন করিয়ে দেওয়া হয়েছে, গোসল করিয়ে দেওয়া হয়েছে, আতরও লাগাইতে পারেনি, আতর লাগে, আপনি তো সব পারবেন এগুলো করতে, তাই না? তারপরে কবরে নিজে নামতেও পারেনি, নামাইতে হয়েছে, আর আপনি তো এখান থেকে যাবেন, বাসায় যাবেন, গিয়ে লম্বা হয়ে শুইবেন, আপনার সমানও তো পারে না তার। তাহলে তাদের কাছে কী করে চাইছে? জ্ঞান বুদ্ধি নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কী করে একজন মানুষ সুস্থ মস্তিষ্কের, আর এত দুনিয়ার জ্ঞান গরিমা তাদের, বিবেক বুদ্ধি আল্লাহ তাদেরকে দিয়েছেন, হ্যাঁ, তারপরে এক অধম অসহায় যে নিজের খবর রাখে না যে আমার কি, আমার কী অবস্থা, হাসর মাঠে সেও হাজির হবে, আপনিও হাজির হবেন, আমিও হাজির হব, সবাই হাজির হবে, আল্লাহ মানুষের ইমান আমল হিসাবে ফয়সালা করবেন, সব তখন সমস্ত ফয়সালা আল্লাহর হাতে। আর আল্লাহর হক এসবকে কী করে দিয়ে দিলেন? ঠিক হিন্দুদের মতো সেম সেম আকিদা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো কোরআনের প্রথম 1 নম্বর সিলেবাস হচ্ছে তৌহিদ, সেটাই তো আমাদের জাতি বুঝে, আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মন্ত্র নয়, এক আল্লাহ, আল্লাহু আহাদ, লা শারিক আল্লাহ, তার কোনো শরিক নেই, তার জাতে সত্তা তো শরিক নেই, তার কাজেও শরিক নেই, তার এবাদত বন্দিগি তো শরিক নেই, তার কোনো ক্ষমতায় শরিক নেই, সামান্য কিছুতে শরিক নেই,
হ্যাঁ একটা একটা চাউল একটা দানা সৃষ্টি করার ক্ষেত্রে বেশি না একটা দানা এই যে চাউলগুলো আছে আমাদের সামনে একটা দানা সৃষ্টি করাতে আল্লাহর কেউ শরীক আছে কেউ পারবে একটা ধানের গাছ জন্মাইতে পারবে আল্লাহ ছাড়া কেউ কেউ পারবে না তাহলে কি করে এই দুর্গা পূজা আর দুর্গা পূজা এই মানুষরা করে জি এটা যদি গরু ছাগল করত গরু ছাগল এত অধম না গরু ছাগল সব শিরিক করে না কারণ আল্লাহ কোরআনে বলছেন যে প্রাকৃতিকভাবে তারা সব সমস্ত সৃষ্টি আল্লাহর গুণগান করে কিন্তু মানব জাতি আদম সন্তান এত শ্রেষ্ঠ হওয়ার পরে ওয়াকাসীরুম মিনান নাস ওয়াকাসীরুন হাক্কা আলাইহি দলালা সূরা হজ আল্লাহ বলছেন মানুষ এত অধম যে অনেক মানুষ তো আল্লাহর ইবাদত করে আর অনেক মানুষের ওপর গোমরাহি ভ্রষ্টতা বিভ্রান্তি এমনভাবে তাদের ওপর বাসা করেছে বা তাদের ওপর বিস্তার লাভ করেছে যে তারা রাস্তা খুঁজে পায় অধম উলাইকা কাল আনাম এরা চতুষ্পদ গরু ছাগল কুকুর শৃগালের চাইতে নিকৃষ্ট যারা নিজের চাইতে দুর্বলের সামনে মাথা ঝুঁকায় আর সিজদা করে লুটিয়ে পড়ে এটা হচ্ছে কোরআনের প্রথম সিলেবাস কোরআন কেরিমের তেলাওয়াত সম্পর্কে ওলামায়ে কেরামগণ বলেছেন যে দুই ভাগে বিভক্ত একটি তেলাওয়াত হচ্ছে এটি তেলাওয়াত মানে ফলো করা তেলাওয়াত মানে ফলো করা অনুসরণ করা যে আল্লাহর আসমানের সিলেবাস আপনি ফলো করবেন আসমানের সিলেবাসে প্রথম সিলেবাস তৌহিদ দুই নম্বর সিলেবাস যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নিয়েছেন এই দুটো অংশের প্রতি ঈমান নিয়ে এসেছেন যে এক আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই এবং এক রসুল ছাড়া আমার কাছে কোনো তরিকা নেই আমার জীবনের আদর্শ হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কোনো পৃথিবীতে আর কেউ আদর্শ মানুষ না আর আমার মাবুদ আমার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আমার যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহর জন্য এবং যাবতীয় ইবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর কোনো তরিকা আমাদের কাছে নেই এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি এটি হচ্ছে এর অর্থ এটি হচ্ছে এর সার কথা মুদ্দা কথা প্রথম সিলেবাস যখন ঠিক হয়েছে তাহলে দ্বিতীয় সিলেবাস হচ্ছে পাঁচ অক্ত সলাতে আসুন তারপরে আপনি পয়সা আছে জাকাত দিন যেমন এর আগে ইসলামের পাঁচটি রুকুন বিশ্বাসের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে ছয়টি রুকুন এই থেকে তারপরে তখন বাকি অন্য অন্য যত ওয়াজেব আমল রয়েছে তারপরে সুন্নত মুস্তাহাব নফল আমল রয়েছে আমল করবেন তাহলে কাজে আসবে তো যেটা হচ্ছে আসল তেলাওয়াত সেটা হচ্ছে আল্লাহর কেতাবের অনুসরণ করা মানে কোরআনের সিলেবাস মোতাবেক জীবন গঠন করা আপনার জীবন আপনার স্ত্রীর জীবন আপনার ছেলেমেয়ের জীবনটা কেমনভাবে গঠিত হবে যেমন কোরআনে বলা হয়েছে সিলেবাস কোরআনকে ফলো করবে দুই নম্বর তেলাওয়াত হচ্ছে আজকের বিষয়বস্তু তা হচ্ছে তেলাওয়াতে লাফজি মানে ভাষাগত তেলাওয়াত কোরআনে কেরিমের শব্দের তেলাওয়াত বা আক্ষরিক তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে তেলাওয়াত শুধু পাঠ করছে এটা হচ্ছে তেলাওয়াত এই তেলাওয়াতের প্রথম স্তর যেটা সর্বনিম্ন স্থান যে বুঝেন আর না বুঝেন পাঠ করবেন শুধু পড়ে যাবেন এতেই অনেক নেকি আছে আর যদি অর্থ বুঝেন আরও বেশি নেকি অর্থ বোঝার পরে আপনি থেমে থেমে অর্থ বুঝেন গভীরভাবে তফসির বুঝে তারপরে সেগুলি অধ্যয়ন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করেন একটা হুকুম জানলেই আগে আমল করেন সাহাবায়ে কেরাম এমনটাই করতেন কিন্তু বেশি বেশি খতম এগুলো তাদের আদর্শ ছিল না তাদের আদর্শ ছিল যে একটি বিষয় জেনেছি সাথে সাথে আমলের চেষ্টা করি ফরজ হোক আর নফল হোক জেনেছি যে দান সাদকার অনেক ফজিলত আছে আপনারা তো সবাই জানেন কিন্তু অনেকে মাসকে মাস বছরকে বছর কোনোদিন কাউকে দান সাদকা করে তাই না জেনেছি যে মানুষকে ভালো কথা বলো অকুলুল ইন্নাসে হোসনা জেনেছি যে অফালুল খায়রা জনকল্যাণমূলক কাজ করো সুতরাং যেই কোনো জায়গায় রাস্তায় চলতে ফিরতে উঠতে বসতে ভালো কথা বললাম আর ভালো জনকল্যাণমূলক কাজ করা রাস্তায় আসতে দেখছি যে একটা ইঁট পড়ে আছে বা একটা কাঁটা পড়ে আছে সাথে সাথে উঠিয়ে ডাস্টবিনে ফেলে দেবো রাস্তায় দেখলাম যে একটা বোতল পড়ে আছে ময়লা আবর্জনা কিছুটা পড়ে আছে আমি সাফ করে দিলাম কারণ আমাকে যখন অরুচিকর লাগছে এরকম বহু লক্ষ লাগবে বা আমাকে যখন কষ্ট হচ্ছে বিরক্তিকর লাগছে রাস্তায় নোংরা লাগছে
এই নোংরা যেন না থাকে আমি নিজেই পরিষ্কার করে দিলাম না আমি খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে ফেলে দিলাম ক্লিনার তো আছে ক্লিনার আছে সেই জন্য আপনি রাস্তাঘাটে এভাবে ময়লা আবর্জনা ফেলবেন আর পড়ে থাকলে আপনি পড়ে থাকতে দেবেন যে যার পেশা সে করুক আমি কেন করব না আপনি উঠিয়ে পরিষ্কার করে দেবেন ইসলাম এইটা পর্যন্ত শিখিয়েছে ওয়ায়মাতাতুল আযা আনিত তারিকে সাদাকা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু বা নোংরা বস্তুকে সরিয়ে ফেলা উঠিয়ে ফেলা হচ্ছে সাদকা একটা পয়সা দান করলে না কিন্তু সাদকার নাকি পেয়ে গেল এটি হচ্ছে ঈমানের যে সত্তর বেশি শাখার আদনাহা সর্বনিম্ন শাখা যে রাস্তাঘাটে ময়লা আবর্জনা কোনো কিছু কষ্টদায়ক রয়েছে প্রথম কথা ফেলতে দেবেন না নিজেও ফেলবেন না কাউকে ফেলতে দেবেন না আর কেউ যদি ফেলে দেয় আর দেখেন যে রাস্তাঘাট খারাপ হয়ে আছে অথবা সিঁড়িটা খারাপ হয়ে আছে অথবা এই জায়গাটা ময়লা আছে আপনি উঠিয়ে ফেলে দেবেন পরিষ্কার করে দেবে রাস্তাঘাট সম্পর্কে যদি এটা হয় তাহলে আপনার ঘর বাড়ির আশেপাশে তারপরে আপনি যেখানে খাওয়া দাওয়া করছেন সেখানে যে মজলিসে বসছেন বা অন্যরা বসবে ইত্যাদি এইরকম উপকারী জায়গা ছায়া বিশিষ্ট গাছের তলায় অনেকে পেশাব পায়খানা করে পানিতে অনেকে পেশাব পায়খানা করে হ্যাঁ ইসলামে এগুলো কেন হারাম কারণ এগুলোতে আপনার ক্ষতি এবং অন্যের ক্ষতি আপনি হয়তো সেখান থেকে চলে গেলেন পেশাব পায়খানা করে অন্যরা ক্ষতিগ্রস্ত হইল তো যার ফলে দীন ইসলাম যে কথাটি বলছিলাম যে সাহাবায়ে কেরাম বা সালাফে সালেহীন তাবেইন তাবা তাবেইন তাদের আদর্শ হচ্ছে কোরআন এবং হাদিস আল্লাহ এবং রসুলের কথা একটা জানো জানার পরে আমলের চেষ্টা করো আমল করার চেষ্টা করো আল্লাহ তৌফিক দান করুন সময় এগিয়ে চলে গেছে তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে শুধু তেলাওয়াত আপনি কোরআনটা পড়তে জানেন আল্লাহর বড় নিয়ামত কোরআন পড়তে জানেন এটা আল্লাহর বড় নিয়ামত কোরআন যারা তেলাওয়াত করে প্রাথমিক স্তরে হলেও তারা সমাজের সবচেয়ে ভালো মানুষ এটি আমার কথা না একজন কোরআন পড়তে পারে আর একজন কোরআন পড়তে পারে না যে কোরআন পড়তে পারে সে সমাজের সবচেয়ে ভালো মানুষ সে বয়সে ছোট হোক সামাজিক দিক থেকে পারিবারিক দিকে দুর্বল হোক গরিবের ছেলে হোক রিক্সা চালক হোক মেথর হোক সে আমার চাইতে আপনার চাইতে শ্রেষ্ঠ তার যদি কোরআনের জ্ঞান থাকে জি এই মর্মে হাদিস উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে বলা হয়েছে যে অনেক বেশি তেলাওয়াত করতেন যে কয়েকজন সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন সবসময় তাদের হাতে কোরআন দেখা যায় সবসময় কোরআনে কারিম পাঠ করতে থাকতেন তাদের অন্যতম হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি এই হাদিসে বর্ণনাকারী খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে ভালো মানুষ মান তাআল্লামাল কোরআন যে কোরআন নিজে শিখে অথবা শিখায় কোরআন নিজে শিখছেন অথবা শিখাচ্ছেন কোরআনের নিজেই তেলাওয়াত করছেন এলেম হাসিল করেছেন কাউকে শিখান না আপনি নিজে এলেম হাসিল কোরআন জানেন কোরআন পড়তে পারেন আর তার উপরে যত এগিয়ে যাবেন তত বেশি ফজিলত আপনার কোরআনের যদি জ্ঞান থাকে সবচেয়ে ভালো মানুষ আর ওর চাইতে ভালো মানুষ কোরআনের জ্ঞানও আছে আর অন্য কাউকে জ্ঞান দিতেও পারছেন শিখাইতেও পারছেন আরও দশটা লোককে শিখিয়ে দিলেন তাহলে আরও ভালো মানুষ সহিহ বুখারী হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আলা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখে কোরআনের ছাত্র অথবা কোরআনের শিক্ষক কোরআনের ছাত্র শিক্ষক মানে শুধু কোরআনের আক্ষরিক জ্ঞান নয় ওর চাইতে বড় শিক্ষক একজন কোরআনের হাফেজ শুধু কোরআন মুখস্থ করায় আরেকজন কোরআনের কারি শুধু শুদ্ধ কোরআন পড়ায় আর একজন কোরআনের অর্থ তফসির বুঝায় মানুষকে সে আরও বেশি ফজিলত সে আরও বেশি ফজিলত কারণ তার কাছে আরও অতিরিক্ত জ্ঞান রয়েছে যেহেতু কোরআনে জ্ঞান তারপরে সহিহ বুখারী মুসলিম আর এক যে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাহির বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা والذي يقرا القران ويتتعتع فيه وهو عليه شاق فله اجران قران যারা পড়ে তারা সাধারণত দুই ভাগে বিভক্ত মানে দুই শ্রেণীর লোক দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে যারা কোরআন পড়ে আর কোরআনে খুব পারদর্শী মাহির মানে হচ্ছে পারদর্শী পটু কোরআন পড়া মনে হচ্ছে তাদের পানির মতো কষ্ট হয় না তারপরে উচ্চারণে কোনো রকমের ভুল হয় না স্বাভাবিক যেমন মাতৃভাষা বলে যাচ্ছে দেখেন মাতৃভাষায় এক আল্লাহ এমন নিয়ম চিন্তা করে বলতে হয়
আপনি একটু গিয়ার চেঞ্জ করে আপনার নিজের মাতৃভাষা বাদ দিয়ে আপনি উর্দুতে কথা বলেন, আপনি যতই ভালো আরবি জানেন, আমরা যতই ভালো আরবি জানি, যতই ভালো উর্দু জানি না কেন, কারণ সারা জীবন উর্দু আর আরবি পড়েছি মাদ্রাসা থেকে শুরু করে আজ পর্যন্ত। আর এই দুটো ভাষা সবচেয়ে বেশি পড়াশোনা হয়, বাংলা পড়া ওর চাইতে অনেক কম হয়। তারপর মাতৃভাষার জন্য আমাকেও কিন্তু এখানে চিন্তা করতে হয় না যে কোন শব্দটা কিভাবে পেশ করব, অটোমেটিকলি কিন্তু বেরিয়ে আসছে, ঠিক না? এটা খেয়াল করেছেন কিনা? কিন্তু যখনই অন্য ভাষায় গিয়ার চেঞ্জ করবেন তখন আপনাকে এখানে আগে ব্রেনে ট্রান্সলেট করবে আপনার, কিন্তু থিঙ্কিং চিন্তাগুলি কিন্তু বাংলায় হচ্ছে মাতৃভাষায়, তারপর সেটার অটোমেটিক অনুবাদ হচ্ছে। অনুবাদ এখানে হওয়ার পরে কিন্তু কম্পিউটারের মতো অনুবাদের সাথে সাথে তখন আপনি জবান দিয়ে বের করছেন অন্য ভাষা, আরবি অথবা উর্দু বা অন্য ভাষা বলছেন। তো এই জন্য যার কোরআনের তেলাওয়াত হচ্ছে একবার মাতৃভাষার মতো, এত সুন্দর তেলাওয়াত করে, এত সুন্দর ইজি তার জন্য, খুব সহজ। যদি এইরকম হয় যেই ব্যক্তি কোরআনের পারদর্শী, কোরআনের অর্থে পারদর্শী, কোরআনের তেলাওয়াতে পারদর্শী, কোরআন মুখস্থতে পারদর্শী, আল মাহের অবিল কোরআন, যে কোরআনের মাহের, মা সাফারাতিল কেরামিল বারারা, সম্মানিত নেক ফেরেশতারা মালায়েকা যে রয়েছেন তাদের সাথে আল্লাহ তাদেরকে স্থান দেবেন হাশরের মাঠে জান্নাতে। তারা অবস্থান করবে কার সাথে? সাফারা মানে মালায়েকা ফেরেশতা, যারা আল্লাহর দূত, সাফির মানে দূত হয়, সাফারা বহুবচন, কেরাম সম্মানিত, সম্মানিত ফেরেশতা, আল বারারা বারণের বহুবচন, নেক যারা, কারণ ফেরেশতারা সবাই সম্মানিত, সবাই নেক, তাদের কোনো গুনাহ হয় না। যেমন মানুষ, আমি যতই ভালো মানুষ হই আমার গুনাহ হইতে পারে, আর হচ্ছেও, ইচ্ছা করে না হলে অনিচ্ছাকৃত ভুল হয়ে যাচ্ছে, কিন্তু ফেরেশতারা লায় আসুন আল্লাহ আমার কোনো গুনাহ হয়নি। তাদের সাথে আল্লাহ জায়গা দেবেন কোরআনের যারা পারদর্শী পণ্ডিত জ্ঞানী তাদেরকে, কোরআন যারা বেশি বেশি তেলাওয়াত করে তাদেরকে, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর আরেক শ্রেণী মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআন পড়তে গিয়ে উচ্চারণে কষ্ট হয় তার, কোরআন স্পষ্ট করে ক্লিয়ার করতে বড়ই কষ্ট হয়, এমন লাগে ভারী লাগে উচ্চারণ করতে, হ্যাঁ পার্থক্য করতে পার না, জিম জাল জা সা আর শিন আর সিন, এই পার্থক্য যদি আপনার ছোট থেকে ফাউন্ডেশন মজবুত না থাকে অথবা একটু মেহনত ভালো না করেন তাহলে করতে পারবেন না। অনেক সময় অনিচ্ছাকৃত, মাতৃভাষা না হলে, মাতৃভাষা হলে অটোমেটিকলি বেরোয়, মাতৃভাষা না হলে অনিচ্ছাকৃত ভুল বেরিয়ে যায়, অনিচ্ছাকৃত, অথচ জানা আছে যে এখানে জিম হবে না এখানে যা হবে। তো যার পড়তে কষ্ট হয়, প্রাথমিক শিখেছেন, অল্প কিছু শিখেছেন, যেমন আপনারা সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন, কষ্ট করে পড়ছেন আপনি, ওয়াহু আলে শাকুন, এই যে কষ্ট করে পড়ছেন আর কষ্ট করছেন, এক পড়ার ফজিলত নেকি আর কষ্ট করার নেকি, সেই জন্য নজর বলছেন ফালাহু আজরান, ডবল নেকি পাবে, দ্বিগুণ নেকি, কষ্ট করে যারা কোরআন পাঠ করে তারা দ্বিগুণ নেকি পাবে, ডবল নেকি পাবে। তাহলে যারা কষ্ট করে পড়ে তারা কি এর চাইতে বেশি, যেই ব্যক্তি কোরআনের পণ্ডিত পারদর্শী তার চাইতে বেশি না? বেশি বোঝানো হয়নি, এইখানে দুটো যেহেতু সে শ্রম দিচ্ছে, একটা কষ্ট করছে আর একটা কোরআন পড়ছে, সেই জন্য ডবল নেকি দুইগুণ। আর তার চাইতে বেশি হচ্ছে মর্যাদা কার, যে কোরআনের পারদর্শী, সে তো ফেরেস্তাদের সাথে হাশরের মাঠে তার সাথে ফেরেস্তা, তারপরে কবর থেকে উঠে যাচ্ছে তার সাথে মালায়েকা, তারপরে জান্নাতে তার সাথে মালায়েকা, সবসময় ডানে বামে, যেমন সিকিউরিটি, দেখেন আমাদের কোনো সিকিউরিটি নেই, আছে সিকিউরিটি আছে, কিন্তু যত যে বড় মানুষ হবে তত তার পাশে সিকিউরিটি, তত তার পাশে সিকিউরিটি আছে। ঠিক তেমনই যেন যারা কোরআনের মাহের পারদর্শী তাদের ডানে বামে সামনে পেছনে ফেরেস্তাদের সিকিউরিটি পাহারা থাকবে, এটা তো আখেরাতে থাকবে, দুনিয়া তো আল্লাহ হেফাজত করবেন, কোরআন দিয়ে আল্লাহ মানুষের হেফাজত করেন, যাদের অন্তরে কোরআন রয়েছে তাদেরকে আল্লাহ হেফাজত করেন জিন শয়তানের অনিষ্ট থেকে, মানুষ শয়তানের অনিষ্ট থেকে। জিন কোরআনের জ্ঞানীকে দেখলে দূরে পালায়, জিন শয়তান, পক্ষান্তরে যার অন্তরে কোরআনের জ্ঞান নেই তার অন্তর সম্পর্কে, তার কলব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কাল বাইতুল খারিব, বিরান বাড়ির মতো, বিরান বাড়ি বুঝেন তো, অনাবাদ বাড়ি, বাড়ি তৈরি করা আছে, মালিক বছরকে বছর যায় না, সে বাড়িতে কে বাস করে,
কয়েকটা দিন খালি থাকলে জিন শয়তান এসে দেখবে যে বাড়িটা তো খালি আছে, কেউ তো আমাদের ডিস্টার্ব করবে না, তখন ওখানে বাস করা শুরু করবে, জিন শয়তান বাস করা শুরু করবে। এইরকম বাড়িগুলো দীর্ঘদিন যখন খালি থাকে আর তারপর কোনো মানুষ বসবাস শুরু করে আর ঈমান আমল দুর্বল হয়, পাপ করছে, তখন তাদের ছেলে মেয়েদেরকে শয়তান তখন কষ্ট দিতে শুরু করে, পেরেশান করা শুরু করে। কিন্তু ভালো মানুষ গেলে, ভালো মানুষ হঠাৎ করে যদি ঢুকে যায়, আর বিরান বাড়ি ছিল, সাথে সাথে শয়তান আর ভয়ে সেখানে টিকতে পারবে না, কারণ এখানে থাকলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। হ্যাঁ, সুতরাং পালিয়ে যায়। এই পার্থক্যটা আমরা দেখতে পাই, দীর্ঘদিন খালি বাড়ি এই জন্য রাখতেন নাই, প্রয়োজনের বেশি বাড়ি তৈরি করে আর ঘর তৈরি করে রাখতেন নাই, এগুলো শরীয়তে আসলে ভালো জিনিস নয়। তো যে কথাটি বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কোরআন নেই, আল্লাযী লাইসা ফি জাওফিহি কোরআনুন কাল বাইতিল খারিব, বিরান বাড়ির মতো, অনাবাদ বাড়ির মতো, সেখানে শয়তান আড্ডা করে। ঠিক তেমনই যার কোরআনের জ্ঞান নেই তাকে শয়তান যে কোনো সময় বিভ্রান্ত করতে পারে। কোরআনে কারিমে ফজিলত সম্পর্কে বিভিন্ন দিক থেকে অনেক হাদিস রয়েছে। একটি হাদিস আর শোনায় যেটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি অনেকের জানাই আছে, তিরমিজির হাদিস, এবং হাদিসটি সহি বা হাসান। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কিতাব কোরআনে কারিমের একটা অক্ষর পাঠ করে, একটা অক্ষর, ফালাহু বেহি হাসানা, তাহলে সে তার বিনিময়ে এক নেকি পাবে। একটা অক্ষরে হয় নাকি, নবী বলছেন হাসান এক নেকি পাবে, কিন্তু এককে আল্লাহ এক রাখেন না, একটা নেকি করলেই কমপক্ষে আল্লাহ কয় করে দেন, দশ করে দেন। ওয়াল হাসানা তো বিআশরি আমসালিহা, আর নেকি একটি নেকিকে আল্লাহ দশ গুণে বর্ধিত করেন, তার মানে দশ হয়ে গেল, কমপক্ষে কি হয়ে গেল, দশ হয়ে গেল। এটা কমের পক্ষে, দান সাদাকার ক্ষেত্রে হাদিসে রয়েছে, কোরআনের আয়াত ইঙ্গিত রয়েছে যে একটা মানুষ যখন টাকা দান করে কমপক্ষে সেটা দশ গুণে আল্লাহ বৃদ্ধি করেন, আর সেটা সাতশো পর্যন্ত বেড়ে যায়, আবার অনেকের জন্য এর চাইতেও বেশি বাড়তে পারে, কারো কমও হইতে পারে, একশো দুশো পঞ্চাশ তিনশো চারশো এটাও হইতে পারে। কিসের ভিত্তিতে? তার অবস্থার, আর্থিক অবস্থার ভিত্তিতে, তার অন্তরের এখলাসের ভিত্তিতে, সে কতটা সে আন্তরিকতার সাথে দিচ্ছে, কি পরিস্থিতিতে, অনুকূল না প্রতিকূল পরিস্থিতিতে দিচ্ছে। একটি লোক গরিব, তার পাঁচশো রিয়াল বেতন, আর সে যদি একশো রিয়াল দান করে, পাঁচশো রিয়াল একশো রিয়াল, আরেকজনের দশ হাজার রিয়াল বেতন, সে এক হাজার রিয়াল দান করল, তাহলে কে বেশি নাকি পাবে? তাহলে পরিমাণ যদি হিসাব করেন তো পাঁচশো রিয়ালওয়ালা কিন্তু বেশি দান করলো, ঠিক না? পাঁচ ভাগের এক ভাগ দান করে দিল, আর সে দশ ভাগের এক ভাগ ধরেন দান করলো, দশ হাজারে এক হাজার, বুঝতে পারছেন কি না? তাহলে আপনি দশ হাজার দান করলে যে বেশি নাকি পাবে এ একশোওয়ালার চাইতে এটা নয় আসলে, কারণ আর পরিস্থিতি। তারপরে আর একটা দিক হচ্ছে খলুসিয়াত, আন্তরিকতা, কেউ হয়তো লোক দেখানো, চক্ষু লজ্জায় সবাই দিচ্ছে, কি বলবে, না দিলে কেমন হবে, আর পরিবেশটা এরকম, যাক সবাই দিচ্ছে তো আমিও দিই, আমার মতো সেও যখন দিতে বললো আমি কেন পারবো না, এই জন্য দিচ্ছে। আর একজন না, কেউ দিক না দিক আমি আল্লাহর জন্য দেব, আমি জাহান্নামের আজাব থেকে বাঁচবো, ইত্তাকুন্নার ওয়ালা বিশিক্কে, তোমরা জাহান্নামের আজাব থেকে তোমরা রক্ষা লাভ করো, নাজাত হাসিল করো, বাঁচো, নিজেকে বাঁচাও, যদিও কিছুই না থাকে, খেজুরের একটা অংশ থাকে, খেজুরের একটা অংশ, চারা না আটা না করে গেছে, তাহলে সেটা দিয়ে একজন জাহান্নাম থেকে মুক্ত হইতে পারে। আর একজন লোক যে কোটি কোটি টাকা ইনকাম করে আর তার মধ্যে হারামেরও যদি সংমিশ্রণ থাকে, তো লাখ টাকা দান করেও জান্নাত নাও পেতে পারে, নাও পেতে পারে, জি, কারণ তার হয়তো এখলাস নাই, দুনিয়ার গরজে দিচ্ছে, আর অনেকে আছে যে দুনিয়ার স্বার্থে দিচ্ছে, আল্লাহ বুঝার তৌফিক দান করবে। যে কথাটি বলছিলাম যে ইসলামে যে কোনো একটা নেকি করলে কমপক্ষে কি হয়, দশ গুণ হয়ে যায়। তাহলে আপনি একটা অক্ষর কোরআনে পাঠ করলে কত পেলেন, হ্যাঁ, দশ নেকি পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ভেঙে বোঝাচ্ছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলছি না তোমাদের যে কেউ পড়লো আলিফ লাম মিম এটা একটা অক্ষর হলো, বরং এতে তিনটি অক্ষর হয়ে গেল, বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন, আলিফ একটা অক্ষর হয়ে গেল, লাম একটি অক্ষর হয়ে গেল, আর মিম আর একটি অক্ষর হয়ে গেল। তাহলে একটি লোক শুধু বলো আলিফ লাম মিম, কত নাকি পেল, ত্রিশ নাকি পেয়ে গেল, ত্রিশ নাকি পেয়ে গেল।
بسم الله الرحمن الرحيم এটি কোরআনের আয়াত بسم الله الرحمن الرحيم পড়লেন কতটি অক্ষর আছে بسم الله কতটি অক্ষর আছে কি বলতে পারে দেখি এখানে পরীক্ষা 19 হ্যাঁ আর আর কোন মত আছে بسم الله 19 টা অক্ষর আছে না কম আছে না বেশি আছে হ্যাঁ কেউ জানেন না سبحان الله بسم الله 19 অক্ষর আছে এটি আমাদের দেশে প্রচলিত ভুল বুঝেন মানে বলে মানুষ সবাই কিন্তু কথাটি ভুল আসলে সুক্ষ না 20 টি অক্ষর আছে 20 টি অক্ষর আছে কিন্তু এই 19 টি অক্ষর করে আবজাদ হাওয়াজ হত্তিতে অঙ্ক বের করে 786 যে বেদাতীরা বের করেছে এটাও যে কোন ষড়যন্ত্র ছিল আল্লাহই ভালো জানে এটাও ইসলাম মুসলিমদের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র ছিল কথা বুঝতে পারছেন সেটা অগ্নিপূজকদের মজুসুদের ষড়যন্ত্র হোক আর হিন্দুদের ষড়যন্ত্র হোক ঋষি মনিদের তাদের সাধু সন্ন্যাসীদের হোক এই ষড়যন্ত্রের শিকার কিন্তু মানুষ সুফিদের ধর্মটা কিন্তু জগা খিচড়ি আমাদের পীর মুরিদের যে ধর্মটা এটা কিন্তু কয়েকটা ধর্মের জগা খিচড়ি যেমন খিচড়ি বানাইলে কয়েকটা জিনিস লাগে ডাল লাগে তো চাল লাগে তো আরো কিছু মশলা লাগে এই লাগে তো সেই লাগে ঠিক ওইরকমই সুফিজম পীর মুরিদের ধর্ম যেটা সেটা হচ্ছে কয়েকটি ধর্মের জগা খিচড়ি কিছু হিন্দু ধর্মের থিওরি নেওয়া হয়েছে আর কিছু নেওয়া হয়েছে অগ্নিপূজক মজুসি ইরানিদের কাছ থেকে কিছু নেওয়া হয়েছে খ্রিস্টান ধর্ম থেকে আর কিছু নেওয়া হয়েছে ইসলাম থেকে তো ইসলামের আলখাল্লা পরিয়ে দেওয়া হয়েছে কথা বুঝতে পেরেছেন যেমন আমার গায়ে ঢিলা ঢালা পোশাক ওঠাচ্ছে ইসলামিক পোশাক ঢিলা ঢালা পোশাক পরিয়ে দেওয়া হয়েছে এখন ভিতরে কি আছে এগুলো দেখার বিষয় না জগা খিচড়ি আছে তো ওই রকম হচ্ছে পীর মরিদির যে ধর্ম পীর মরিদির যে ইসলামটি আমাদের সমাজে প্রচলিত সেটা হচ্ছে এরকম জগা খিচড়ি ধর্ম তো 786 অঙ্ক যেমন বিসমিল্লাহির রহমানির রহিমকে 19 অক্ষর যদি বলেন তো 786 বেরোবে ঠিক আছে আর ঠিক ওই রকমই হরে কৃষ্ণ হারাইয়া হরে আর কৃষ্ণ কাপ রা সিন নুন আলিফ এই যে আটটি অক্ষর এর অঙ্ক আমি নিজে বের করে দেখেছি এরও 786 এর হচ্ছে 786 আপনাদের সতর্ক সাবধান করার জন্য বলছি কারণ ছোট থেকে আমরা শিখে এসেছি চিঠি লিখলে ওপরে কি লিখতে হবে 786 হ্যাঁ তারপরে বাড়িতে গেটে গেটে লেখা আছে 786 এই 786 মানে হরে কৃষ্ণ তো একজন মুসলিমের বাড়িতে বড় ষড়যন্ত্রের সাথে 786 লেখা মানে হরে কৃষ্ণ লেখা আছে হরে কৃষ্ণর অঙ্ক 786 এতে কোনো ভুল নেই সন্দেহ নেই যে 786 অঙ্ক বের হচ্ছে কিসের হরে কৃষ্ণের কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমে একটা আলিফ না কমালে 786 হবে না কোন আলিফটা কমিয়েছে যে রহমান রহমানে তো মিমের পরে আলিফ আছে খাড়া আলিফ নাই যারা আরবি পড়তে জানেন দেখবেন ওখানে একটা খাড়া আলিফ আছে সেটা একটা আলিফ ওটা আলিফ আসলে ওটাকে দুই রকম করে লেখা যায় খাড়া আলিফ মিমের ওপরে দিয়েও লেখা যায় আবার মিম আলিফ যার মা দিয়েও লেখা যায় কথা বুঝতে পারছেন কিন্তু কোরআনে কারিমে উসমান রাজি আল্লাহ তানার লিখাতে খাড়া আলিফ দিয়ে আছে তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর নেই কয়টি অক্ষর আছে 20টি আর তার অঙ্ক 786 না আলিফে আর একটি বার 787 হয়ে যাবে তাহলে আর হরে কৃষ্ণ সাঁতার মিল থাকবে না শিরকি কুফুরি হবে না তারপর অঙ্ক বের করা যায় না কোরআনের আয়াতের অঙ্ক বের করা এটা ইরানি ধর্ম এটা হচ্ছে মজুসি অগ্নিপূজকদের ধর্ম এটা আরবরা জানতো না মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম এসেছে মক্কায় এসেছে আরবরা তখনকার যুগে এই আবজাদ হাওয়াজ হত্তিতে এই যে অঙ্ক বের হয় এই শিক্ষা এদের নয় এই সভ্যতা এই সংস্কৃতি হচ্ছে আপনার পারস্য দেশের প্রাচীন যুগ থেকে সুতরাং আমাদের দেশে যে ধর্ম গেছে ভেজাল যুক্ত ইসলাম সেটা আসলে পারস্য দেশে গিয়ে জগা খিচড়ি হয়ে অরিজিনাল ইসলাম না গিয়ে ভেজাল যুক্ত ইসলাম আমাদের দেশে গেছে ভারত উপমহাদেশে যার ফলে ইসলামের নামে শিরক বেদাত খুব বেশি যে কথাটা বলছিলাম যে আলিফ লাম মিম এতে 30 নেকি পেয়ে গেলেন তাহলে কত নেকি চিন্তা করুন তো দেখি হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়লেন আর সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ সূরা ফাতিহার একটা অংশ না হলে কমপক্ষে কোরআনের একটা অংশ বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে
তারপরে সূরা নামলের একটি আয়াতই কোরআনের কারিমের ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে 20টি অক্ষর যখন পড়লেন আপনি বিসমিল্লাহির রহমান, কতক্ষণ লাগলো? 2 সেকেন্ডও লাগলো না বিসমিল্লাহির রহমান পড়তে, কিন্তু এতে কত নেকি হলো? 20 কে গুণ দেন 20 10 কত হয়ে যাবে? 200। চিন্তা করুন তো, এইভাবে হিসাব করুন তো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে 7টি আয়াত আছে ওয়ালা দাল্লিন আমিন, কত নেকি তাহলে হয়ে গেল। প্রত্যেকটা অক্ষরে আলহামদুতে আলিফ আছে, লাম আছে, হা আছে, মিম আছে, দাল আছে, আলহামদু শুধু আলহামদু কত হয়ে গেল? 5 10 50। সুবহানাল্লাহ, হিসাব করে দেখুন কত নেকি একজন কোরআন তেলাওয়াতকারী কোরআন পাঠকারী পাচ্ছে, যেটা থেকে বঞ্চিত থাকছেন ওই সব ভাইরা যারা কোরআনে কারিমের তেলাওয়াত করতে জানেন না, অথবা তেলাওয়াত করতে জানলেও তেলাওয়াত করেন না। আর বিশেষ করে রমজান মাসে, রমজান মাস চলে যাচ্ছে আর কোরআনে কারিম ছুঁয়ে দেখেন না, তাহলে গোটা বছর আর কি করে নসিব হবে? আরও দুঃখ লাগে কিছু হাফেজদের ওপর, কিছু মাদ্রাসা পড়াদের ওপর, মাদ্রাসা পড়ার মতো পড়ে নিয়েছে আর তারপরে সৌদি আরবে বা অন্য দেশে যে কোনো জায়গায় রোজগারে লেগেছে আর কোরআন পড়া পড়ে নেই, কোরআন পড়া পড়ে আর নেই। দেখবেন যারা এরকম হাফেজ আছে আশেপাশে ভালো করে খোঁজ করে দেখবেন, ও শুধু পেটের পিছনে ছুটে, পয়সা কোথায় আছে, পয়সা কোথায় আছে, কোরআন তেলাওয়াত নেই, রমজান মাসেও তেলাওয়াত নেই, রমজান মাসেও কোরআনের সাথে সম্পর্ক নেই। অথচ রমজান মাসে আল্লাহ কোরআন কারিম নাজেল করেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল সালামকে কোরআন শুনিয়েছেন রমজান মাসে। তো এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত। সময় শেষ হতে যাচ্ছে হয়তো। তো সালাফে সালেহিনরা রমজান মাস আসলে যারা বড় বড় আলেম ছিলেন, ইমাম ছিলেন, তারা হাদিস চর্চা করতেন না, তারা ফেকা পড়তেন না, তারা সবসময় কোরআন পড়তেন, সবসময় কোরআন পড়তেন এবং কোরআন বুঝে বুঝে পড়তেন তারা। তার মধ্যে ইমাম জোহরি রাহিমাহুল্লাহ সম্পর্কে রয়েছে, তিনি প্রখ্যাত তাবেঈ, এজা দাখালা রম, যখন রমজান মাস আসতো তো বলতেন ইন্নামা হুয়া তেলাওয়াতুল কোরআন, রমজান মাস শুধু তেলাওয়াতে কোরআনের জন্য, আর ওই তামুত্তম আর গরিব মিসকিনকে খাবার দেওয়ার জন্য, গরিব মিসকিনকে খাওয়াবো আর কোরআনে কারিমে তেলাওয়াত করবো, এই রমজান মাসে তোমাদেরকে হাদিস পড়াবো না। অথচ তিনি মদিনায় হাদিস পড়াইতেন মসজিদ নববীতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলী মদিনার ইমাম ছিলেন এবং চার ইমামের প্রখ্যাত ইমাম। এজা দাখালা রমজান, যখন রমজান মাস আসতো তখন তারা কাকেরাত আল হাদিস, হাদিস পড়া ছেড়ে দিতেন, হাদিসের শিক্ষা ছেড়ে দিতেন, মজালিস আল ইলম এবং তার যে দর্স আলোচনা হয়তো সেগুলো ছেড়ে দিতেন, ওয়াকবালা আল আকিরাতিল কোরআন মিল মুসাফ, কোরআন নিয়ে তিনি তেলাওয়াত করতেন। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তিনি 7 দিনে এক খতম দিতেন, 7 দিনে একবার কোরআন খতম করতেন, সারা বছর এটা করতেন, আর রমজান মাসে 3 দিনে খতম করতেন। তাহলে বিশেষ বিশেষ ফজিলতের সময় 3 দিনও কোরআন খতম করা, বা একদিনও কেউ যদি কোরআন খতম করে সেটা জায়েজ, কোনো অসুবিধা না, যদিও বুঝে বুঝে তেলাওয়াত করা 3 দিন বা তার বেশি, 3 দিন 4 দিনে করাটা বেশি উত্তম। শেষ দশকে, রমজান মাসের শেষ দশকে প্রত্যেক রাতে এক খতম দিতেন, প্রত্যেক রাতে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ এক খতম দিতেন। ইব্রাহিম নাখি রাহিমাহুল্লাহ রমজান মাসে 3 দিনে এক খতম দিতেন, আর রমজান মাসের শেষ 10 দিন যে আসছে লাইলাতুল কাদা যাতে রয়েছে, 2 রাতে এক খতম, মানে প্রতিদিন 15 পারা করে পড়তেন, প্রতিদিন 15 পারা, এমন কোনো ব্যাপার না। আমি একবারে স্বাভাবিক পড়া পড়ি, প্রত্যেকটি অক্ষর উচ্চারণ করে পড়ি, আমাকে এক পারা খরণ খতম করতে মাত্র 16 থেকে 17 মিনিট লাগে, 17 মিনিট, তাহলে মোটামুটি 1 ঘন্টাতে 1 ঘন্টা 3 থেকে 3.5 পারা হয়ে যায়, কাছাকাছি 4 পারা পড়লে একটু বেশি স্পিড হয়ে যায়, যেটা পড়া পছন্দ না সেজন্য আমি ছেড়ে দিচ্ছি। ওইটা ছাত্রজীবনে পড়তাম এরকম, যখন জানতাম না মাসলা, কিন্তু এখন আর ওইভাবে পড়ি না, আমি ধীরে স্থিরভাবে পড়ি আলহামদুলিল্লাহ, আর মাত্র 17-18 মিনিট, এর বেশি লাগে না। মাঝখানে কোনো টেলিফোন রিসিভ করা চলবে না, এদিক সেদিক মেসেজ দেওয়া চলবে না, কারোর সাথে কথা বলা চলবে না, মাত্র এই লাগবে, তাহলে খতম করা এমন কোনো ব্যাপার না, 2 দিনে খতম করাটা কোনো ব্যাপারই না। ইমাম আসওয়াদ রাহিমাহুল্লাহ তাবেঈ ছিলেন, তিনি প্রত্যেক 2 রাতে এক খতম দিতেন, গোটা রমজান 2 দিনে এক খতম, তার মানে গোটা রমজানে 15 খতম দিতেন। শেষখানে একটি কথা বলে শেষ করব, একজন লোক শুধু খতম দিচ্ছে কিন্তু অর্থ বুঝে না, আর একজন লোক বেশি খতম না দিয়ে কম খতমই হোক, একবার দুইবারই খতম হোক, কিন্তু অর্থ বুঝে পড়ছে, যেই ব্যক্তি অর্থ বুঝে পড়বে সে বেশি নেকি পাবে, বেশি খতম হওয়ার চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে হিসাবে কবুল করুন।
رب العالمين أفنا ديرك إخانه أما ديرك إخانه جبه بشر الله سجوج ديتشن جنة إيه بيجن الله رب العالمين تان سامن بشر سجوج دين إيه الله رب العالمين أما ديرك جهنم من عذاب ثيك ركح كورين أما دير بوريبار بوريجون شكل كي الله رب العالمين خيا دان كورين دنيا تو الله بحاله ركين آخرة تو الله أما دير بحاله كورين إيه الله رب العالمين أما دير حساب كي جانو سهوز كورين إيه الله رب العالمين أما ديرك جنة الفردوس وتشي إستان جانو دان كورين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان